বুধবার ছট পুজো, এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের সহযোগিতায় হিন্দি ভাষাভাষী মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। নিজে পছন্দ মতো কাপড় নাও, পড়বে ছট পুজো নাও, দেশে নাও, কোনটা তুমি মার্কেটে তুমি বেশি না মাইজুর বেশি না আশীর্বাদ দাও সবাইকে প্রদীপ রহমান জানান, তিনি নিজে এবং তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হিন্দি ভাষাভাষী মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। আগামী 10 তারিখ ছট পুজো, সেই ছট পুজো উপলক্ষে আমরা 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের ওয়ার্ডে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছে তাদের বাড়িতে গিয়ে আমরা আজকে আমরা বস্ত্র বিতরণ করলাম। আমাদের পার্টির প্রত্যেকটি কর্মী আজকে আমাদের সঙ্গে ছিল এবং আমরা সকলকে ছট পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা শর্মঙ্গলা ব্রিজের পাশে একটি ছট পুজোর একটি ঘাট করেছি, আমরা সকলকে ওই ঘাটে পুজো দিতে আসার জন্য অনুরোধ করছি। আমরা সকল রকম আমরা ব্যবস্থা করেছি এবং ছট পুজোর দিনগুলো যেন আমাদের ভালোভাবে কাটুক, এইটাই আমরা ছোটি মায়ের কাছে আমরা প্রার্থনা করি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার ছট পুজো, এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমানের সহযোগিতায় হিন্দি ভাষাভাষী মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। নিজে পছন্দ মতো কাপড় নাও, পড়বে ছট পুজো নাও, দেশে নাও, কোনটা তুমি মার্কেটে তুমি বেশি না মাইজুর বেশি আশীর্বাদ দাও সবাইকে প্রদীপ রহমান জানান, তিনি নিজে এবং তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হিন্দি ভাষাভাষী মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। আগামী 10 তারিখ ছট পুজো, সেই ছট পুজো উপলক্ষে আমরা 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের ওয়ার্ডে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছে তাদের বাড়িতে গিয়ে আমরা আজকে আমরা বস্ত্র বিতরণ করলাম। আমাদের পার্টির প্রত্যেকটি কর্মী আজকে আমাদের সঙ্গে ছিল এবং আমরা সকলকে ছট পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা শর্মঙ্গলা ব্রিজের পাশে একটি ছট পুজোর একটি ঘাট করেছি, আমরা সকলকে ওই ঘাটে পুজো দিতে আসার জন্য অনুরোধ করছি। আমরা সকল রকম আমরা ব্যবস্থা করেছি এবং ছট পুজোর দিনগুলো যেন আমাদের ভালোভাবে কাটুক, এইটাই আমরা ছোটি মায়ের কাছে আমরা প্রার্থনা করি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।